আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, স্বপ্নে আঙ্গুল দেখলে কি হয়। এ বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে আঙ্গুল দেখার অর্থ কি? স্বপ্নে আঙ্গুল দেখা ইহা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার ইঙ্গিত বুঝিয়ে থাকে। তদ্রূপ স্বপ্ন দ্রষ্টা যে কোনো কাজের ক্ষেত্রে খুবই ভালো সাক্ষী হওয়ার লক্ষণ, অথবা কোনো কাজের সাক্ষী হয়ে যাবে সে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো মানুষ তাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকতে পারে, এবং এই ক্ষেত্রে সে খুবই ভালো মানুষের পরিচয় দিবে, অর্থাৎ সে সাক্ষীটা সত্যভাবে দিবে, এই ইঙ্গিত বুঝিয়ে থাকে। এবং স্বপ্নে কেউ যদি তার নিজের আঙ্গুল কাটা দেখতে পায়, তাহলে ভাতিজা ভাগিনা যদি থাকে তাদের অসুস্থ হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। তদ্রূপ কেউ যদি তার নিজের কোনো আঙ্গুল হাতের মধ্যে কোনো আঙ্গুল বেশি দেখে, অর্থাৎ আঙ্গুল অনুযায়ী আরো আঙ্গুল বেশি, তাহলে স্বপ্ন দ্রষ্টার আত্মীয় স্বজনের মধ্যে কারো বিয়োগ হওয়ার লক্ষণ। তদ্রূপ নিজের হাতের আঙ্গুল যদি কেউ কম দেখে, তাহলে তার নিজের অসুস্থতার ইঙ্গিত বুঝিয়ে থাকে। তদ্রূপ নিজের হাতের আঙ্গুল কেউ যদি তার নিজের আঙ্গুলের মাধ্যমে কোনো ক্ষতি করতে দেখে কোনো মানুষের, অথবা তার নিজের আঙ্গুল সে নিজে কেটে ফেলতে দেখে, তাহলে এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্ন দ্রষ্টা প্রচুর ধৈর্যশীল হবে এবং দানবীর হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয়, এই বিষয়ে আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে, আপনাদেরকে আমি সেই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লামা ইবনে সিরিনের কিতাবের মধ্যে এতটুকুই লেখা ছিল, এই জন্য এই মূল কিছু আলোচনা জানালাম, এবং এর কিছু মূলনীতি আছে যেগুলো এখন বললে আপনারা বুঝবেন না। এই জন্য মূলনীতির আলোকে কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটা লিঙ্কও দেওয়া থাকবে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।